হে গাইস, গুড ইভিনিং। বিকেল হয়ে গেছে, এখন বিকেল বাজে 6:30। তো মুনের আজকে থেকে এক্সাম স্টার্ট হয়ে গেছে, তো এখন পর্যন্ত আমরা পরীক্ষা ওকে দেওয়াইনি, কেন কি খুব গরম ছিল, খুব গরম গরম ছিল, আর আমি হচ্ছে খুবই বিজি। তো নর্মালি অনলাইন এক্সাম হয়, 24 ঘন্টা টাইম থাকে, তো কোনো ব্যাপার না। তো এক্ষুনি যেহেতু পড়তেও বসবে, সকাল থেকে ওকে একটু ম্যাথস করিয়েছি, আর আজকে হলো লিটারেচার এক্সাম ওর। তো এক্ষুনি ভাবলাম কি এক্ষুনি শুরু করবো পরীক্ষাটা দেওয়া, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, একটু শেয়ার করি। আজকে সারাদিন তো তোমাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি তোমাদের সাথে, তো ভাবলাম একটু একটু বেশি না একটু এসে পড়ি তোমাদের সাথে, কথা আড্ডা দেওয়া। সো মাইলার বার্থডেটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে আমাকে জানাবে, আর আমার ভিডিও কেমন লাগে একটু প্লিজ 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 বলো, নাহলে বুঝতে পারি না কেমন হচ্ছে, একটু নতুন তো ওই জন্য। আর মন কি ব্যাপার, এক্সাম না আজকে? হ্যাঁ। তোমার টেনশন হচ্ছে না? হচ্ছে। কতটুকু? কতটুকু? ওলোপ্রিয়। আর গরমের জন্য মায়ের অবস্থা এই শুয়ে আছে। তুকি মায়ের তুকি মায়ের তুকি। তো আর দেরি না করে ঝটপট ওর এক্সামটা স্টার্ট করে দিই। স্টার্ট করার পরে যদি স্কোপ পাই তাহলে তোমাদের সাথে আবার কথা বলবো, না হলে কালকে সকালে। ওকে, তো এখনের জন্য আকাশটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর, খুবই সুন্দর। রামধনুর যেমনটা রং থাকে, 7 রকমের রং, সেম পুরো কালারটা পুরো আকাশে ছড়িয়ে গেছে। একটা কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে, কুয়াশা পরে এখন। আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম পুরো মানে ফাঁকা, পুরো সাদা সাদা ফকফকে পুরো হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তখন বাজে 6:30 এমন হবে। আর এখানে আমার মাইলো এতক্ষণ আমার সাথে খেলছিল, এই তো কি কে যাবে কে যাবে, তুমি কে যাবে বাইরে, কে যাবে, তুমি যাবে, চল বাইরে, চল যাবে ভাই, চল। আও আসতে বাবা, এমন করে না, তুমি বুধু তুমি বুধু কয়, এমন করে না, এমন করে না, বসো বসো বসো, শোনো 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 শোনো, দুটু 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 দুটু, কী করছে এটা, কী করছে এটা, কী করছে এটা, কী করছে, আবার বসে যাবে, এক্ষুনি বসে যাবে, বাজে ঘুমিয়ে গেল। এই ওর কান্দ, এই তো মন নেই, মন আর মন দীপনের সাথে একটু বেরিয়েছে, একটু পরে এসে পড়বে। সন্ধে সন্ধে ভাব, সন্ধে সন্ধে ভাব না, সন্ধেই হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এখন বাজে 5:15। আচ্ছা মাইলো, এই যে, হ্যাঁ এই দেখো, ওইদিকে দেখো, এই যে টুকি, বিস্কিট খাবি না? দেখো বিস্কিটের কথা বলেছি, চুপ হয়ে গেছে, আরেকবার বললেই উঠে যাবে, দেখো বিস্কিট খাবি তো, ওট বিকু খাবি তো, বিকু বিকু চলে গেলাম, মানে চলে গেলাম, টাটা চলে গেলাম, তুমি বসো আমি একটু আসি, তুমি বসো আমি তো আসি। এই জিপটা এই যে কেন সোজা কর, জিপটা সোজা কর, এটা আবার কোন স্টাইল, জিপ ঝুলে যাচ্ছে লেফট সাইডে, সোজা করো, এই ঠুকি সোজা কর, এই ঠুকি সোজা কর, সোজা করো জিপটা। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, আজকে সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল মানে 7টা আর কি। তো উঠে দেখো বাইরে রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। এখানে আমার রান্না চাপিয়ে দিয়েছি, মাইলোর এখানে খাওয়া ভাত আমার হয়ে গেছে, এই দেখুন আমি ফেলেছি, গরম গরম ধোয়া উঠছে। আর এখানে আর একটু মাইলো চিকেনটা বয়েল করতে হবে, আর আমি আজকে ডিম ডিমের ঝোল করব, তো ডিম নিয়ে নিই। আর এখানে মাইলো শুয়ে আছে দুটো, ফ্রিজ থেকে আমি ডিমটা নিয়ে নিই।
চারটে পাঁচটা চলো বাবা চলো তুমি বিস্কিট খাবে তো চলো ডিমটা বসিয়ে দিই তারপর বিস্কিট খাবে তো ডিমটা বসিয়ে দিই তো নুন দিয়ে দিচ্ছি এবার মাইলোকে বিস্কিট খাবো চলো মাইলো বিস্কিট খাও বিস্কিট আসো 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 মাইলো বিস্কিট খাবে বিস্কিট চলো 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 কম 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 বিস্কিট খাবে বিস্কিট আর দেখ এখনো ঘুমাচ্ছে এই মুন মুন এই দেখো তাদের ওঠো সবাই কিন্তু দেখতে পাচ্ছে তুমি এখনো ঘুমাচ্ছো করছি তো ওঠো চুটকি উঠে গেছে দেখো চুটকি দাদি ওঠো দাদি ওঠো আর বাইরে যা রোদ উঠেছে উফ কি বলবো একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই দেখো কি রোদ উঠেছে যাই হোক আমরা একটু মাইলোকে বিস্কিট খাওয়াবো চলো চলো মাইলো 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 কোথায় মাইলো দাঁড়াও বসো বসো খাবে তো খাবে তো কি খাবে আমি খাবো না মাইলো খাবে আমি খাবো না মাইলো খাবে মাইলো খাবে না আমি খাবো আরে বাবা ওঠো আমি আর কিন্তু আমি মুখে জল দেবো তোমাকে আজকে কিন্তু ম্যাথ পরীক্ষা আছে না তাড়াতাড়ি উঠতে বলেছি না উঠো তাড়াতাড়ি খিদে লেগেছে মাইলো মাইলো কি খিদে পেয়েছে বেশি খিদে মাইলো তো বেশি খিদে পেয়েছে টুকি এই টুকি 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 কত বুঝবো সবার আগে ওঠে কেউ যখন উঠে যায় ভোরে ও উঠে যায় না মাইলো কত পুতি কত পুতি আজকে অনেক কাজ আছে অনেক মোটামুটি কালকে ঘর মোছা হয়নি আজকে ঘর মুততে হবে ভালোভাবে ঝাড় দিয়ে ঝাড় দিচ্ছি কিন্তু এত গরম পড়েছে কালকে ভেবেছিলাম মুছবো বাট সাহসে কুলায়নি আমার এত গরম তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে এসে বলেছি আর পারিনি বাপরে বাপ একে তো কতগুলো বাসন পড়ে মাইলো শেষ ফিনিশ মাইলো গুড বয় যা জল খেয়ে এসো বলো যাও জল খেয়ে আসো জল খেয়ে আসো জল খাবি না জল খেয়ে আসো না বসে থেকে লাভ নেই রান্নার কাজে যেতে হবে অনেক রান্না বাকি না রান্না তো ডিম সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে এই যে ডিম এখনো ফুটেই নি তারপরে পেঁয়াজ কাটবো ডিম সিদ্ধ হলে ডিম ছুলবো অনেক কিছু বাকি যাই হোক তো ভিউটা দেখাই আমার ভালো লাগে রোজই আমি যখন ভিডিও করি তখন তোমাদেরকে ভিউটা দেখাই কেন কি এত সবুজে সবুজে না পুরো দেখো একটু কুয়াশা কুয়াশা ভাব পুজোতে এখনও শপিং পুজোর শপিং আমাদের এখনও হয়নি জানি না করতে পারবো কিন্তু ইচ্ছাও নেই সত্যি কথা কেন কি
বেরোতে পারবো কিনা জানি না, যা অবস্থা হয়ে আছে। অনেক রকম অনেক কিছু রুল শুনতে পাচ্ছি কি 5টা পর্যন্ত পুজো, 8টা পর্যন্ত পুজো, তারপরে বন্ধ, কারফিউ শুরু হয়ে যাবে। জানি না তোমরা কি, তোমরা যদি কেউ জান জান জেনে থাকো এই ব্যাপারটা, না পুরো ওপেন থাকবে নর্মাল যেমন থাকে পুজোর সময়, একটু জানিও। আর পুজোর ড্রেস এখনও হয়নি, মনের হয়ে গেছে অনেকগুলো, কিন্তু আমরা কিনিনি, ইচ্ছেও করছে না কিনতে, কিন্তু অর্ডার করে দিয়েছি। আস্তে আস্তে পুজোর পরে হয়তো আসবে, পুজোর সময় এই মাস্ক পরে এই পরে কে দেখবে আমাকে বা সবাইকেই আমি ভাবি আর কি। তো ওই জন্য দুধ ইচ্ছে নেই, ইচ্ছে নেই, ইচ্ছে নেই, ইচ্ছে নেই। আজকে কাপড় ধুতে হবে অনেক, তো আমি পেঁয়াজ পেঁয়াজ কাটতে হবে, আর পেঁয়াজ নিয়ে নিই। যা পেঁয়াজ দুটো আছে আনতে হবে, বলতেই ভুলে গেছি আমি, পেঁয়াজ দিয়ে করি আজকে, পেঁয়াজ দিয়ে করব। ডিম এখানে সেদ্ধ হয়ে যাচ্ছে, তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঝটপট কাজ সেরে নিই নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো গাইস আমি প্ল্যান পুরো চেঞ্জ করে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম আমি ডিমের ঝোল করব, তো দেখিয়েছিও তোমাদেরকে, পেঁয়াজ আমার শেষ হয়ে গেছে, দুটো আছে। তো কী করি কী করি, হঠাৎ করে মনে পড়লো সর্ষে ইলিশ করেছিলাম কিছুদিন আগে, তো অনেকটা সর্ষে বেঁচে গেছিলো গ্রেভিটা আর কি, যেটা বলে, তো গ্রেভিটা আমি রেখে দিয়েছিলাম, অনেকটা গ্রেভি, তো দেখো তোমাদের এই দেখো অনেকটা গ্রেভি নিচে। তো আমি কী করেছি রেখে দিই, এখন মনে পড়লো কি ডিম সর্ষে করে নিই, ডিম সর্ষে খেতে খুবই টেস্ট, এটার সাথে জাস্ট একটু মিশিয়ে হালকা একটু জল দিয়ে ওপরে একটু কাঁচা লঙ্কা আর একটু নুন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে চেপে জাস্ট সিদ্ধ করে নাও, আবার হয়ে গেল। আর এটাকে একটু ভালোভাবে মিক্স করে ঢেকে আমি সিদ্ধতে বসিয়ে দেবো, যেটা থাক এখানে। আর একটা জিনিস দেখাই, আর যে দুটো পেঁয়াজ ছিল সেই দুটো পেঁয়াজে আমি এখানে শুকির চাটনি করছি, শুকির চাল ছাড়া তো আমি পুরো অচল হয়ে যাবো, শুকি না থাকলে আমার খাওয়াই হয় না সত্যি কথা। তার জন্য এখানে হালকা দু তিনটে চারটে শীতল শুকি অনেকগুলোই আছে, কিন্তু শুকি বেশি দিন তো তেত হয়ে যাবে। তাই কী করেছি, দুটো পেঁয়াজ দিয়ে একটা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা কুচি কুচি করে তিন চারটা বড় বড় শীতল শুটকি, অনেকে বলে কি ইয়ে কী যেন শুটকি বলে এগুলোকে, চেপা শুটকি বোধ হয়, না চেপা না ওই পুঁটি মাছের শুটকি যেটা বলে আর কি, ওইটাকে আমরা শীতল শুটকি বলি, ওইটা দিয়ে শুটকির চাটনি করে নিলাম। আর ভেতরে ডাল আছে, বাস আর কিছু লাগবে না, আর গরম গরম ভাত তো আছেই। সো এই রান্নাগুলো কমপ্লিট করার পরে, তারপরে এই জায়গাগুলো পরিষ্কার করার পরে, ঘর মোছার পরে, ঝাড় দেওয়ার পরে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে মাইলো কোথায়, মাইলো তো কুড়ি আমার সাথে খেলছিলই, দেখো এই কোথায় যা, কোথায় যা, এই যা জুতো, মাইলো জুতো নিয়ে আসে না, জুতো দাও, জুতো ছিঁড়ে যাবে কিন্তু, জুতো ছিঁড়ে যেতে মারবো কিন্তু, জুতো ছিঁড়ে, জুতো ছিঁড়লে কিন্তু মারবো আমি, চলে যাই, চলে যাই, যা যা চলে যাই, চলে যেলাম, চলে যাই। সুন্দর লাগছে মাইলো, চুদ মাইলো, নো মাইলো, মাইলো দাও, মাইলো দাও, নো, চলে গেলাম আমি, চলে গেলাম, চ চলে গেলাম, জুতো দাও, জুতো দাও, ভাদু খাবে না, মাইলো ভাদু খাবে না, ভাদু খাবে কি খাবে না, জুতো দাও তাহলে ভাত দেবো, জুতো না দিলে কিন্তু ভাত দেবো না আমি তোমার কাছে, যাও মাইলোকে আমি ভাতু দেবো না, মাইলোকে আমি ভাতু, এবার কিছুই করবো না আমার জুতোটা, এটা ওকে, ও জুতোটা নিয়ে বসে থাকবে, ব্যাস হয়ে গেল, মানে আমি আমার তোমার জুতো নিয়ে রেখেছি, এখন তুমি আমাকে খাওয়ার দাও, দেন তোমার জুতো আমি তোমাকে দিয়ে দেবো না, জুতো দাঁড়াও দেবো। তো মনের জন্য ভাত নিয়ে এসেছি, যেটা সর্ষের ডিম করেছি সেটা নিয়ে আসলাম, এই যে ভাত। আর এখানে মাইলো খেয়ে দিয়ে
আরামসে শুয়েছিল, এখন আমার কথা শুনে উঠে গেছে। আমি জলটা নিচ্ছি। তুমি তোমার জলটা নিয়ে আসো। হ্যাঁ কোথায় মুন, উপর উঠে খাও। আজকে অনেক কাপড় ধুয়ে দিয়েছি, অনেক পুরো বালিশের কভার টভার যা যা ছিল মোটামুটি টুকটাক, কেন কি পুজোর আগে ধুতে লাগে, তো পুজোর আগে আস্তে আস্তে ধুচ্ছি আর কি। আজকে যদি এই কিছু ধুচ্ছি, কালকে আবার বাকি কিছু, কালকে বেড কভার, তারপরে এখানে কোলবালিশের কভারগুলো সবগুলো ধুতে হবে, তারপরে আলনা থেকেও কিছু জিনিস ধুতে হবে, মাইলারের টুকটাক জিনিস ধুতে হবে। না মাইলো, শীতে যে হচ্ছে না, তোমার জামাগুলো ধুয়ে রাখতে হবে না মাইলো, তোমার জামাগুলো ধুয়ে রাখতে হবে না মাইলো। কী পরবে তাহলে, কী পরবে না, না ধুয়ে রাখলে জামাগুলো কী পরবে, তাই না মাইলো? তো আমি এখন মুলোকে খাইয়ে দিই ফটাফট। অনেক বায়না করে মন খেতে, অনেক বায়না করে। এই যে ভাত নিয়েছি, আধ ঘন্টা থেকে এক ঘন্টা লাগে। ও একজন নিজের হাতে খেতে পারে, কেন কি এখানে খাওয়ার এমন সুযোগ সুবিধা নেই বসে, কেন কি এখানে ডাইনিং টেবিল নেই, তো আমরা কিনবো কিছুদিন পরে। নিজে খেলে অনেক ধুলাবালি থাকে, তার জন্য নিচে ওকে বসে খাওয়া দিই না, কাজ আরও বেড়ে যায়, পুরো ছড়িয়ে ছিটিয়ে খায়। তো আর ডাইনিং টেবিল হলে ডাইনিং টেবিলের উপরেই পড়ছে, তো দেরি হলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, যখন ডাইনিং টেবিল আনবো, আনবো বে কিছুদিন পরেই নিয়ে আসবো, তখনই ওকে তিনবেলা এই হাতেই মাইলে এসে পড়েছে। ওনার কাজ কি নানা মুখে কখন মাইলো, এটা তোমার খাওয়ান না তো, তো কি এটা তোমার খাওয়ান না, তো আমি আসছি। তো মনকে খাওয়ানোর পর আমরা খেয়ে নেবো, দীপন এখন আসেনি, ও আসছে, একটু লেট হবে, এখন বাজে 3:10 বাকি এখনো, বলে এসে পড়বে। তো জানি না মনকে খাওয়াতে খাওয়াতে ও এসে পড়লো, তো ভালো কথা, আরও দেরি হলে তো আরও খিদে পেট জ্বালা করছে। 3 বাজে, দুপুরে খাওয়ার কেউ 3 সময় খায় বলুন তো। তো যাই হোক, মনকে খাইয়ে নিই আস্তে আস্তে, জানি না কখন খাবো ওকে খাইয়ে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, হে গাইস, গুড ইভিনিং। ভেবেছিলাম ভাত খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু টাইম পাইনি, খুব বিজি ছিলাম, তাই ভাবলো এখন তোমাদের সাথে একটু বিকালটা শেয়ার করি। কালকেও দেখেছিলাম সেম ভিউ, আজকেও মোটামুটি অনেকটাই সেম। ভেবেছিলাম বিকালে ছাদে যাব, কিন্তু যেতে পারলাম না, হট করে এখন শীতকালের বেলা তো একটু কাজ করছিলাম, হট করে সন্ধ্যে হয়ে গেল। তো মনও ঘুম থেকে উঠলো, মাইলো ঘুম থেকে উঠলো, এখন বসো মাইলো, আমি লাইটটা চালিয়ে আসি বাইরের। সরো, ওয়েট, সিট মাইলো, সিট, গুড বয়, ওয়েট। খুব অন্ধকার হয়ে গেছে, ওয়েট, আমি আসছি, দাঁড়াও। আর এটা হলো আমাদের ভাড়া বাড়ি, এখানে একটা ছোট্টখাটো একটা মন্দির, এখানে পুজো হয় সব সময়, কিছুক্ষণ পরে কীর্তন শুরু হয়ে যাবে এখানে। আর চতুর্দিকটা দেখাই তোমাদের, কেমন এমন আর কেমন টাইপের, চতুর্দিকেই বাড়ি, এদিকে গ্যারেজ আছে, এখানে একটা গ্যারেজ, পেছন দিকে একটা, এই সাইড একটা গ্যারেজ আছে, একটা মন্দির, বেশ ভালোই লাগে। না, একটা জগন্নাথ বাড়ি, আগরতলা জগন্নাথ বাড়ি দেখতে যেমন, জগন্নাথ মন্দির আর কি, তো ওখানে যেমন সবাই একসাথে থাকে সেম এমন। এদিকে একটা ফ্যামিলি থাকে, আমাদেরটা হলো এবার এমন আর কি, আমাদের হলো এখান থেকে এটা পুরোটা আমাদের একটা, প্লাস আমরা ছাদটা পেয়েছি। এখানে আবার মিটার টিটার বসানো আছে, এই হলো মালিক হেঁটে হেঁটে যাচ্ছে। যাই হোক, এই ঠাকুর মন্দিরটা খুব সুন্দর লাগে, একটু পরে কীর্তন শুরু হয়ে যাবে। আর বাইরেটা এতদিন ধরে এই দড়িটা ছিল না, আমি কাপড় মেলতাম, এই দড়িটা মানে ওদের যেখানে জলের ট্যাঙ্ক, এখানে কাজ হচ্ছিলো,
তার জন্য তো ওইটা খুলে রেখেছিল ওদের যে দড়িটা, তো আমরা যখন আসলাম কলকাতা, আরে সরি, আমরা যখন আসলাম আগরতলা থেকে তখন নিচে থেকে দড়িটা নেই, তো কাপড় মেলতে পারছিলাম না। দেন মালিককে ফোন করে দীপন বলছিল কি কী করবো, কাপড় তো মেলতে পাচ্ছি না। বেশ কিছুদিন ধরে আমরা খাটের স্ট্যান্ডে বা ঘরে চেয়ারে টেয়ারে মিলে টেলে কাপড় দিয়েছিলাম। তারপরে মালিককে ফোন করে বললো পারছি না, কী করবো, বলছে কি আপনারা দড়ি একটা কিনে আনুন, আমরা লাগিয়ে দেবো। তো কালকে অনেক আগেই দীপন দড়ি এনেছিলো, কালকেই ওদের থেকে লোক পাঠিয়েছে, পাঠানোর পর দড়িটা টাঙিয়েছে। তো আজকে আমি কাপড়টা পরে অনেকগুলো ধুয়েছি, ধোয়ার পরে ভালোভাবে একদম পুরো শুকিয়ে গেছে ছকছক করে। তো এখন মাইলো বসে আছে, বেশিক্ষণ দেরি করতে পারবো না, ওকে আবার বিস্কিট খাওয়ার টাইম হয়ে গেছে, মনের এক্সাম আছে দেওয়া তো হবে, এখানে বসে আছে দেখবেন। এই দেখ, এই যে এসে পড়ছি, এসে পড়ছি। দুত্তু দুত্তু, তোমার জন্য কি কোথাও যেতে পারবো না আমি? হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য কি কোথাও যেতে পারবো না আমি? এই টুকি, তোমার জন্য কোথাও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। এই 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 এই, নো নো নো, নে নে বিস্কিট, বিস্কিট, এই এই, জুতো না, জুতো না, এ নিয়ে নিল রে, যাও কথা বলবো না, যাও যাও কথা বলবো না, যাও আসবে না, বিস্কিট খাওয়াবো না তোমাকে, বিস্কিট খাওয়াবো না তোমাকে আমি আজকে, যাও গো, লেজ নাড়ালেও দেবো না বিস্কিট। এই যে এই পাশটা দেখো কেমন, এই পাশটা পুরো, হ্যাঁ পুরো অন্ধকার, পুরো কুয়াশা, একদম একটু ট্রেন গেছিলো, ট্রেন যখন যাচ্ছিলো আস্তে আস্তে কি ট্রেন চলে গেছে। অনেকদিন তোমাদের সাথে ট্রেনটা শেয়ার করি না, ট্রেনে যাওয়াটা খুব ভালো লাগে, এখন রাত্রেও যায়, কিছুক্ষণ পরপরই ট্রেন যায়, ট্রেন চালু হয়ে গেছে তো। আবার রাত্রে যাবে, একটু পরও যেতে পারে। দাও তুমি লুকি লুকি কি দেখছো, সরম সরম সরে যাও, সরে যাও, দাঁড়াও ওকে দেখাই একটু, তুমি তো দুষ্টু কেন হয়ে গেছো, হ্যাঁ এত দুষ্টু কেন হয়ে গেছো, দাও জুতো দাও আমাকে, জুতো দাও, জুতো দাও, লাগিয়ে দাও, হ্যাঁ পোকা আছে, জুতো দাও, জুতো দাও, জুতো দাও, দাও একটু দাও না, জুতোটা পরিয়ে পেলো, একটু দাও, চলো মাইলো চলো আস, জানলাটা লাগিয়ে দিই। আসলে বিকাল হলেই না এত পোকা আসে, কেমন যেন কালো কালো পোকা, আমাকে আর দীপনকে কামড় দিয়ে আর রাখেন, মনকেও কামড় দিয়েছিল, পুরো ফুলিয়ে দেয় কামড় দিলে, ছোটো ছোটো পোকা কালো কালো। এখন এত গরমের মধ্যেও কী করতে হয়, মানে এখন এই বিকেল টাইমটা যে হয়েছে তার থেকেই মানে দরজা জানলা সব বন্ধ করে রাখতে লাগে, না হলে মানে খুব খারাপ অবস্থা হয়ে যায় ঘরে। মাইলো তো, হ্যাঁ হ্যাঁ, ও তো বিছানা শুতে পারবে না এখন গরম না, নিচে শুয়ে, এই জন্য তো লাগিয়ে রেখেছি যাতে ঘরের মধ্যে না ঢুকে, যাতে ওকে না খেতে পারে, কামড় দিতে পারে। তোমার এখন গরম লাগছে না? লাগছে, মানে ঘরগুলো খুব ভালো, মানে একদিক হলে একদিক যে মানুষে পায় না এমন আর কি। আমাদের যদি দেখালাম ট্রেনের যে লাইনটা, সেই লাইনটা দিয়ে পুরো খোলা, তো খালি উপরেও কোনো রুম নেই, মানে কোনো রুম করেনি ওরা, তার জন্য পুরো গরমটা আমাদের সাইডে লাগছে, ছাদের থেকেও লাগছে, প্লাস পেছনটা পুরোটা রোদ আমাদের রুমে লাগছে। তার জন্য যতই আমি দিনের বেলা এসি চালাই না কেন, ঘর ঠান্ডা হয় না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। রাত্র 12টার পর থেকে এসির হাওয়াটা আমরা একটু পাই, না হলে সারা দিন শুধু শুধু বেকার এসি চালিয়ে, এসি চালিয়েও কোনো লাভ হয় না, তাই না অনু? তাহলে চলো তাড়াতাড়ি আমরা এখন টিফিন খেয়ে এক্সামটা দিয়ে দিই, তাই না? দেন কালকে তো সানডে, মজা। আর কালকে পাপাও থাকবে, তখন আর কিছু কাজ হবে না, তখন আমি ছাদে যাব। হ্যাঁ কালকে ছাদে যেতে পারবে না? মাইলো মাইলো, টুকি টুকি, এই টুকি, তোমাকে কত মানুষ ভালোবাসে জানো, তোমাকে কতজনে তোমাকে বার্থডে উইশ করেছে তুমি জানো, বুঝলি, কত খুশি হয়ে গেছি শুনে, কত খুশি হয়ে গেছি, কত তুমি থ্যাংক ইউ বলে দাও, তুমি থ্যাংক ইউ বলে দাও সবাইকে, মাইলো থ্যাংক ইউ বলে দাও, বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে দাও, এই তো থ্যাংক ইউ বলে ঘুমিয়ে গেছি। মাইলো টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে, মাইলো কি খাচ্ছে, বিস্কিট, মাইলো মেরি বিস্কিট খাচ্ছে, গুড বয়, ভেরি গুড বয়।
দাঁড়া খাইয়ে নিই তারপরে রেখে বলো, হাত দিয়ে ধরে রেখেছি তো না। আস্তে করে নিয়ে নে, এই যে আস্তে করে নিয়ে খাবি। বাস ফিনিশ, আর খেতে হবে না, আবার ভাত খাবে। তোমার ওয়েটটা বেড়ে গেছে সবাই বলছে, মাইলো এখন আমাদের ডায়েটিং করতে লাগবে না একটু? একটু ডায়েটিং করতে হবে তো, একটু ওয়েটটা বেড়ে গেছে তো তোমার, ডায়েটিং করবে না তুমি? আমি ডায়েটিং করে একটু রোগা রোগা হয়ে যাবো না, ডায়েটিং করে রোগা না আর খাবে না, মাইলো আর খাবে না, মাইলো আর খাবে না, না 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 না। এটা এটা তোমাকে দেবে না, এই প্যাকেট থেকে দিদি ঢোকাচ্ছে বিস্কুটটা কোটোটে। হ্যাঁ বসে বসে দেখো কেমন লাগে, হ্যাঁ বসো একটু বসো 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 বসো, কেমন লাগছে দেখতে? একটা দুটো করে ঢোকাচ্ছে দিদি, এই গিয়ে ঢুকালো। আহারি মনে মনে বলছিস আমি যদি একটু খেতে পারতাম। এই দিদি দে না একটা, দিদি এ দিদি দে না এক, দিদি দিদিকে বলছিস না ভাইলে মনে মনে, এই দিদি একটা দে না দিদি, এই যে দিপ দিপ এ দিয়ে দিল দিদি যা, এই দিদি আরেকটা দে না দিদি, দিদি না 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 দিদি আর দিস না দিদি, আরে আমি তো এমনি বলছি তুমি দিচ্ছ কেন? এ মাইলো হয়ে গেছে, যাও জল খেয়ে আসো যাও, বাস ফেলে দিয়ে আসো এটা, মাস্ট এটা রেখে দিয়ে আসো তো, মনে আমি লাগিয়ে দিই থাকা। না এটা থাকে, এটা এগুলো শেষ জায়গা হবে না, যাও রেখে দিয়ে আসো ডাস্টবিনে, প্লাস্টিকটা ফেলে দাও। আর দেবে না এদিকে এসে পড়ো, এই যে মাইল আর দেবে না, কাম জল খাবে জল খাবে। এক্ষুনি হুট করে ট্রেনে আবার শুনলাম, আর আমি রান্না করেছিলাম, তো এই স্কোপটা আমি আর মিস করতে চাই না, তো চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা একটু ওয়েট করো, মনে হচ্ছে আসছে। হ্যাঁ আসছে 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 আসছে, ইয়েস আজকে তোমাদের দেখাতে পারবো ফাইনালি। এখন জানি না রিজার্ভেশন ট্রেন আসছে না লোকাল ট্রেন আসছে না মালগাড়ি আসছে না খালি একটা ইঞ্জিন আসছে, সরি যেটাই আমি জানি না, তবু আমি চেষ্টা করবো তোমাদের দেখাতে। আর এই যে সাদাটা দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এটা এটা ব্রিজটা এইখানে দেখে রাখো, এই যে রিজার্ভেশন রিজার্ভেশন ট্রেন ফাইনালি দেখাতে পারলাম তোমাদেরকে, সিরিয়াসলি এই দেখতে পাচ্ছ হয়তো ছোট 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 সবাই, রিজার্ভেশন রিজার্ভেশন, হ্যাঁ রিজার্ভেশন তো রিজার্ভেশন ট্রেন, এটা হয়তো গুয়াহাটি বা কলকাতা বা দিল্লি ওখান থেকে আসছে। ও গড ফাইনালি তোমাদের দেখাতে পারলাম, অনেক বড় বিশাল বড় ট্রেনটা, এখনও আসছে পেছন থেকে। হ্যাঁ এই তো এই তো লাস্টের বগিটা, এই চা শেষ হয়ে গেল, তো দেখাতে পারলাম। আর তুমি কি করছো? ড্রয়িং করতে গিয়ে, ড্রয়িং করতে গিয়ে এখানে কেন আসলে? কি আছে এটা? আচ্ছা লোটাস, ওয়াও ভেরি নাইস, করো পুরোটা কমপ্লিট করে দেখাবে, সুন্দর করে করো না একটু, পুরোটা কমপ্লিট করে দেখাও তো। মন এখন এক্সাম দিয়ে দিয়েছে একটু আগে, এক্সাম দেওয়ার পর বললাম কি ঠিক আছে কী করবি ড্রয়িং কর, আর হুট করে ঘরে কিছু ছিল না কি রান্না করব, এই জন্য দীপনকে বলে একটু মাংস নিয়ে আসো, কালকে তো সানডেও আছে, এমনিতে আমরা সানডেতে রোজ সানডেতে চিকেন খাই, আমরা চিকেন না খেলে মনে হয় যে চিকেন, হ্যাঁ আমি আর মন তো মাটন খাই বাট দীপন চিকেনই খাই, তার জন্য আমাদের ঘরে চিকেনটাই বেশি আসে। তো এখানে ভাত বসালাম সবার জন্যই, মাইলোর জন্য আমার জন্য সবার জন্য, আর এখানে চিকেন এনেছে মাইলোর
জন্য বোনলেস এনেছি, এগুলো একটু আলাদা করে সরিয়ে নিয়েছি, আর এখন এগুলো পরিষ্কার করলাম, ময়লা পরিষ্কার করেছি, এখন এগুলো ভালো করে ধোবো। জল দিন, ভালো করে 7-8 বার ধুতে লাগে, না হলে আমার কাছে মানে মাংসর গায়ে যে এই মরা রক্তগুলো লেগে থাকে না, আমার খুব ভালো না, খুব ঘৃণ্য লাগে আমার। তো আমি ভালো করে এগুলোকে ধুই, অনেকক্ষণ ধরে ধুতে লাগে আমার। তো আমি মাংসটা ধুয়ে এখানে একবারে যা যা মশলা আছে পুরো ঘরোয়া রান্না এমনি মেখে বসিয়ে দেবো। প্রচণ্ড গরম পড়েছে এত, আর মাথাতে যদি কিছু মানে নতুনত্ব কিছু করতে ইচ্ছা করলো ইচ্ছা করছে না, কেন কি প্রচণ্ড গরম। আমার চেহারার দিকে দেখো, দেখলে বুঝতে পারবে এমন অবস্থা। তো পারবো না, এই জন্য এখানে যাই হোক, আমি যা যা দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লং এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে আর গোটা জিরে গুঁড়ো দিয়েছি আমি, তারপর নুন দিয়ে হালকা তেল দিয়েছি, দিয়ে এখন মেখে নিচ্ছি। মেখে ডাইরেক্ট আমি চুলোতে দিয়ে দেবো। তো আমি ভালো করে চিকেনটা পুরো মেখে রেখেছিলাম, আধ ঘন্টার মতো ম্যারিনেট হয়ে গেছে আমার। আধ ঘন্টা, 1 ঘন্টা রাখলে খুবই ভালো, কিন্তু আধ ঘন্টা রাখছি কেন কি এখন 8:30 বেজে গেছে। তো আমার তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি মনকে খাওয়াতে হবে, আমরাও খেয়ে ফটাফট ঘুমাতে হবে। তো আমি তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। অ্যাকচুয়ালি আমি ঘরোয়া টাইপের যখন মাংস করি, মুরগির মাংস কষা মাংস যেটা আমরা বলি, তখন আমি সাদা তেল প্রেফার করি না, লাল তেলই দিই, মানে সর্ষের তেল যেটা খাঁটি সর্ষের তেল, ইঞ্জিনটা আমি ইউজ করি। কিন্তু ভুলবশত আমি ভুলে গেছি আমার ঘরে যে লাল তেল নেই। সো কিছু করার নেই, খেতে তো হবেই, এই জন্য আজকে সাদা তেল দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এই আর কি দুঃখের কাহিনী। এখন আস্তে আস্তে চিকেনটা ঢালবো, তার জন্য আমি একসাথে ঢালতে পারবো না, তার জন্য আমি ফোনটা একটু বন্ধ করতে হবে ক্যামেরাটা, কেন কি এভাবে যদি দিতে যাই স্টাইল করে আমার মুখেই পড়বে কিন্তু। সো আমি চিকেনটা কড়াইতে দেওয়ার পরে আমি আবার আসছি। তো আমি ফাইনালি চিকেনটা দিয়ে দিলাম কড়াইতে, এখন ভালোভাবে নাড়বো, আর অনেকক্ষণ ধরে 8 ঘন্টার মতো চিকেনটাকে বেশ ভালো করে কষাতে হবে। যত কষাবো ততই চিকেনের টেস্টটা বাড়বে। চিকেন না, সব কিছুই, নিরামিষ তরকারিও হোক বা মাছের ঝোলের যে ঝোল করার সময় আমরা যে মশলাটা থাকে সেটাও বেশি করে যদি একটু জল দিয়ে আস্তে আস্তে কষাই, দেন খুব টেস্টি হয় তরকারিটা। তো আমি কষাতে থাকি, এতক্ষণ তো কষাতে যদি তোমাদের পুরোটা ভিডিও দেখাই কষানো তাহলে তোমরা বোর হয়ে যাবে, তো একটু পরে পরে তোমাদের সাথে কথা বলবো। তো আমি মাঝখানে 3-4 বার মতো নাড়িয়েছি, কষানোর পর জল দিয়েছি 1/2 ঘন্টা। আমি সব কিছু দেখাইনি, আমি জানি তোমরা একটু বেশি একটু বোর হয়ে যাবে। তার মাঝখানে একটা জিনিস দেখাইনি, সেটা হলো গিয়ে আস্ত রসুন। আমি এখানে আস্ত রসুন দুটো দিয়েছি, কেন কি আমাদের আস্ত রসুন চিকেনের মধ্যে খুবই ভালো লাগে খেতে। তোমরা যারা যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখবে আস্ত রসুন দিয়ে, যখন মাংসটাকে তোমরা যারা যারা চিকেনের মধ্যে আস্ত রসুন দিয়ে খাও, চিকেন না মাটনও খেয়ে দিতে পারো, কিন্তু চিকেনের টেস্টটা একটু আলাদা লাগে আর কি। তো তোমরা চিকেনে যারা যারা এখন পর্যন্ত আস্ত রসুন দিয়ে খাও নি আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু খুবই স্বাদ। কমেন্ট করে জানাতে লাগবে না, তোমরা খেয়ে দেখবে, খেয়ে দেখে কমেন্ট করে জানালেই হবে, খুবই টেস্টি হয়। কেন কি পুরো তেলটা যখন মানে কখন দিতে লাগে জিনিসটা, যখন পুরো মানে তেলের মধ্যে যখন তুমি ঝোলটা দিলে, ঢাকনা দিচ্ছিলাম, দেবো না তোমাদেরকে বলে নিই আগে, তেলের মধ্যে যখন তোমরা আমি আজকে দেখেছো কীভাবে করেছি, পুরো মশলা টশলা দারচিনি এলা যা যা আছে যেটা ফোড়ানোর দরকার ছিল আমি একবারই সব পুরো মাংসের মধ্যে মেখে দিয়েছিলাম।
তো এভাবে করলে একটু টেস্টটা একটু আলাদা হয়। দারচিনি পাঁচফোড়ন বলছি, সরি মাথা খারাপ হয়ে গেছে, দারচিনি এলাচ দিয়ে যখন আমরা তেজপাতা দিয়ে সম্বাদি তখন আর একটা টেস্ট হয়, আর পুরো সব কিছু মেখে যখন তেলের মধ্যে ছাড়বে তখন আরেকটা টেস্ট হয়। তো সবগুলো সব কিছুই টেস্ট করে দেখা উচিত আমার মতে। তো আমার কাছে জিনিসটা ভালো লেগেছে, যেটা হলো কি সবগুলো মেখে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেন একটু যখন তেল 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 মানে ভাবটা এসছে, মাংসটা যখন হালকা একটু যখন কষেছে তখন আমি এই দুটো রসুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে শুদ্ধ একটু কম আছে 15 মিনিটের মতো কষিয়েছি। কষানোর পর দেন যখন এই যে তেলটা দেখছো এটা যখন কষিয়েছি তখনও বেরিয়েছিল, তখন আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা তারপরে কষানো কষানো কষানোর পরে এইটা বেরোলো। এখন আমার একটা লাস্ট লুক, আমি এখন নামিয়ে ফেলবো একটু পরে, কিন্তু বাট আমি নামানোর আগে আবার একটু ঢেকে দেবো। ঢেকে দিলে কি হয় আরও পুরো না, এই যে পুরো এই এই সাইডটা পুরো তেল দেখতে পাচ্ছ, কিন্তু এই সাইডটাতে কিন্তু তেল দেখা যাচ্ছে না। যখন ঢেকে দেবো পুরো তেল আর তেল, কিন্তু এটা চিকেনের তেল বেরোয়, আসল তেল না, আসল তেল আমি খুব কমই দিয়েছি, সো ডোন্ট ওয়ারি। আমি একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে একটু হালকা ভাবে নাড়িয়ে ছাড়িয়ে, বেশি জোরে জোরে নাড়ালে আবার চিকেনগুলো ভেঙে যাবে। চিকেন আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে আমি ঢেকে দিচ্ছি। ব্যাস চলো 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 আরো 5 মিনিটের জন্য চলো গো ইনসাইড। ও এখানে মাইলো কী করছে? মাইলো টুকি, হ্যাঁ এই দেখো তোমাকে বলছিলাম না কত পোকা পোকা দেখাচ্ছে, পোকাও আছে। এই দেখো প্রজাপতি ঢুকেছে, পোকা কোথায়? এই দেখো যে আমরা যে কি বলি তারা এটার নাম তুরুলা, তুরুলা আমাদের ভাষায় সেটা বলে তুরুলা, এখন তোমাদের ভাষায় কি বলে জানি না, কমেন্ট করে জানাবে তখন বুঝতে পারবো কি সেটার নাম। এই যে মাইলো, এই যে মাইলো চিন্তু বেশি চিন্তু বেশি চিন্তু রে, কোথায় গেল মাইলো 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 রে? রাজধানী যাচ্ছে, এই ট্রেন আমি কখনো চড়িনি। এতে আমরা চড়েছি অনেক আগে, যা চলে। হ্যাঁ আমরা ওয়াশিং মেশিন একটু পরে দিচ্ছি নাকি? ওয়াশিং মেশিনে কি কি আছে তোমার জিনিসপত্র আছে ওখানে? তাহলে ব্যাক কভারটা দিয়ে দিই, তুমি ওটা মুছে নাও, বাইরে চল চল চলো 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 চলো। হে গাইজ গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই দেখলাম রাজধানী যাচ্ছে, তো আর দেরি না করে তোমাদেরকে দেখালাম। আর বিছানার এই অবস্থা, আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তাই অবস্থা অ্যাজ ইউজুয়াল, সবাই তো সবাইই এমনই থাকে। ঘুম থেকে উঠতে পারলাম তোমাদের সাথে শেয়ার করি সকালটা। তো কালকে রাতে আমাদের একদম ঘুম হয়নি, হুট করে 12:30 কি একটার সময় কারেন্ট চলে গেছে, একটু 5 মিনিট বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে 5 মিনিট অনলি আরও গরম বেড়ে গেছে, কারেন্ট তো ছিলই না, উপর দিক দিয়ে শুধু বিদ্যুৎ চমকাচ্ছিল। মাইলো ভয় পাচ্ছে, বিছানায় উঠে গেছে, আমরা পুরোটা রাত আমাদের ঘুম হয়নি, কারেন্ট তখন আসেনি। সকালে যখন আজকে সকালে 6:00 থেকে 7:00 সময় আর মানে মশারি টাঙিয়ে ঘুমিয়েছি, তো মশারি যদি না টাঙিয়ে পোকাগুলো কামড় দেয় প্লাস মশা, যতই কয়েল মানে লাগাই মশা কমে না, তাই সকাল 6:00-7:00 সময় তখন মশাটা চলে যায়। ওই 6:00 সময় উঠে বাইরে লাইটটা অফ করলাম, অফ করার পর এখানে আমরা 2 ঘন্টা 1 ঘন্টার মতো আবার শুলাম, 8:30-9:00 সময় উঠলাম যাই, এই আর কি ঘটনা। তো কালকের দিনটা ভাবলাম একটু ভালো যাবে, কিন্তু যাইনি, রাত্রিটা একদম খারাপ গেছে, ঘুমাতেই পারিনি, এত গরম ছিল। মাম্মা কালকে যে অনেক পোকা ছিল না, কালকে যে অনেক পোকা ছিল এর জন্য ওদিকটা মরা পোকা ছিল।
মরে গেছে হয়তো পোকাটা। আর তার উপর দিয়ে মাইলেরও ঘুম হয়নি, মাইলে এখন বসে বসে একটু বিস্কিট খাইয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, মুন খাইয়ে দিয়েছে, তারপর থেকে ঘুমোচ্ছে। কালকে কাউরই ঘুম হয়নি, কাউরই ভাবলাম কি কালকে শনিবার ছিল রাতে, আজকে রবিবার আসতে আরামসে ঘুমটা বেশ সুন্দর করে উঠবো ঘুম, কিন্তু হলো না, খেতে পারলাম না। নেক্সট শনিবারে করো, নেক্সট শনিবারে আমরা বাড়িতে থাকবো। কোন বাড়ি? আগরতলা বাড়িতে, পুজো না। আর নানির বাড়িতে কবে যাব? নানির বাড়িতে যাব হলো নবমীতে, দশমী থাকবো ওখানে, তারপরে হ্যাঁ। তো আমরা কথা বলিনি ওদের সাথে, তো আমরা শুক্রবারে, সামনের শুক্রবারে আগরতলা যাচ্ছি, অবভিয়াসলি পুজোর জন্য, পুজো তো এসেই গেছে। আর দীপনের অফিস ষষ্ঠী পর্যন্ত খোলা থাকে, ব্যাংক সপ্তমী থেকে বন্ধ। তো জানি না আমরা হয়তো সব ষষ্ঠীর দিনে যেতে পারি রাতে, বা সপ্তমীর দিন সকালে যেতে পারি, তো যেটাই হবে তোমাদের সাথে তো অবভিয়াসলি শেয়ার করবই। তো এখন বিছানা পাটি সব গুছিয়ে নিই, গুছিয়ে আবার নতুন আর একটা দিন শুরু করি। তো অনেক কাজ পড়ে আছে জানোই, সকালে ঘুম থেকে উঠলে অনেক কাজ থাকে। হ্যাঁ, হেল্প করবে আমাকে, কি বলবো, হেল্প তো করবেই না, উল্টো আরও বাড়িয়ে দেবে। তো গাইস, আমি তোমাদের সাথে পরে কথা বলছি, আর ভিডিওটা এখানেই আসলে শেষ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকে, সুস্থ থেকো, বাই। মনে বাই করে দাও।